বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খাইরুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমিন সাজেদা, ফিউচার বিলিয়ন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে পঞ্চম শ্রেণী অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প, পাঠ 1, চাল, ডাল, গম। আজকের আলোচনার বিষয় হলো চাল, ডাল, গম। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। গ্রামের বেশিরভাগ মানুষই ধান, গম, ডাল চাষ করে থাকে। বর্তমান দেশে চাহিদা পূরণ করতে বিদেশীয় রপ্তানি করা হচ্ছে চাল, ডাল, গম। চাষাবাদের জন্য এই দেশের মাটি খুব উপযোগী। বাংলাদেশে ধান, পাট, গম ভালো বেশি চাষ করা হয়, কারণ বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। বদ্বীপ অর্থনীতি শতকরা প্রায় 20% আসে কৃষি খাত থেকে। আমরা তিনটি প্রধান খাদ্যশস্য সম্পর্কে আজকে জানব, ধান, গম এবং ডাল। ধান, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ধান থেকে ভাত হয়। ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশে প্রায় সব ধরনের জলবায়ু ভূমিতে ধান চাষ ভালো হয়। বাংলাদেশে প্রধানত আউশ, আমন, বুরু এই তিন ধরনের ধান চাষ করা হয়। ধান থেকে চাল হয়। চাল দিয়ে অনেক রকমের গ্রামের মহিলারা পিঠা তৈরি করেন। গম, গমও একটি অর্থকরী ফসল। উত্তর পশ্চিম অংশে গম উৎপাদন বেশি ভালো হয়। শীতকালেও গম চাষ করা হয়ে থাকে। বাংলাদেশে গমের আটা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করছে। দিন দিন গমের খাবার বাড়ছে, ফলে গম চাষের প্রসারও ঘটছে। ডাল, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল চাষ করা হচ্ছে বাংলাদেশে। ছোলা, মসুর, মটর, মাসকলাই ডাল বাংলাদেশে চাষ করা হচ্ছে। বাংলাদেশে উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকেও অনেক ধরনের ডাল আমদানি করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডাল, ধান, গম সম্পর্কে জানলাম। তোমরা খাতায় চাল, ডাল, গম লিখে নিবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।